এর আগেও তো অ্যারেস্ট হয়েছিল। আমরা বরাবর বলে এসেছি যে যত তোলাবাজি যত মাফিয়াগিরি সব তৃণমূলের প্রশ্রয় হচ্ছে। মমতা ব্যানার্জির আশীর্বাদে পুরো পশ্চিমবঙ্গে আর একদম তোলাবাজির আড্ডা তৈরি হয়ে গেছে, আর আমরা দেখতে পাচ্ছি এর আগেও তো অ্যারেস্ট হয়েছিল, ছাড়া পেয়ে বেরিয়ে চলে এসছে। প্রশাসন আর কী বলবো, সজাগ হয়েছে। এর আগেও তো প্রশাসন অ্যারেস্ট করেছিল কিন্তু ধরে রাখতে পারেনি তো। এর আগেও তো জাল চালানার এই জিনিসগুলো একদম হাতে নাতে ধরা পড়েছিল, কিন্তু তারপরেও তো কিছু হচ্ছে না এদেরকে। তৃণমূল কংগ্রেসের বড় নেতারা প্রভাব খাটিয়ে আর পাঁচিয়ে রেখেছে নিজের এই লোকগুলোকে, যারা তোলাবাজি করে নিজের দল ভারী করার চেষ্টা করছে। বিরোধীরা তো অনেক কিছুই বলবে, তো যদি তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে, পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, তাকে কোর্টে পাঠিয়েছে, সেখানে আইন তার বিচার করবে, আইনে যদি সে দোষী হয় তার বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করবে। এক্ষেত্রে কিন্তু আমাদের প্রশাসন নিরপেক্ষ, সে যদি আমাদের দলের কর্মীও হয়ে থাকে তাকে কিন্তু দল কোনোভাবে সাহায্য করেনি। যারা বড় বড় কথা বলছে কদিন আগে সেই বিজেপির কর্মীরা লড়ি ছিনতাই করতে গিয়ে ধরা পড়েছিল, এবং তাদের জেলা সভাপতি লক্ষ্মণ গুরুয়ের ভাইপো আজকে একজন নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত হয়ে সে আজকে এলাকা ছাড়া হয়ে গেছে। তাদের মুখে আমরা কোনো ন্যায়নীতির কথা শুনতে চাই না।